গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইটিস অফিসিয়ালে আরও একবার ওয়েলকাম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। মা আর আমি বেরিয়ে পড়েছি, পিসির বাড়ি যাচ্ছি, আর যাওয়ার পথে এখানে দেখতে পেলাম মা কালীকে। তো সেখানে মা কালীর একটু দর্শন করলাম। তো এখনও পুজো শুরু হয়নি, এখানে পুজো শুরু হবে। এটা হলো কোয়ার্টারের ঠাকুর আমাদের। একজনের অবস্থা দেখো, এখনই যা ফাটলই না, কি অবস্থা, একই দেখো কি বাজি ফাটাচ্ছে, দেখা দেখা এই যে উমা কেরম দেখো, মা আচার মারলেই ফাটবে উমা। ওই দেখো, ওই দেখো, দেখেছো তো আমার পায়ের সামনে ফাটাচ্ছে। এইগুলো কি ঠিক বলো তোমরা? আমি পালাই, আমি পালিয়ে এইছি। ও পুরো মাথা খারাপ হয়ে গেছে, আর সেই কার পায়ের সামনে না কার পায়ের সামনে ফেলছে। ওই দেখো সব একসাথে ফেলে, এই দেখো, এই দেখো আমাদের বামুন ঠাকুরের অবস্থা দেখো, তাই দেখো সব একসাথে ফাটিয়ে দিল ফেলে আচার মেরে। হাসতে হাসতেই পাগল অবস্থা দেখো। আলপনা দেওয়া হয়েছে, সো গাইস দেখতেই পাচ্ছ এখানে সুন্দর করে আলপনা দেওয়া হয়েছে, আর সুন্দর করে সাজিয়েছেও, কত সুন্দর করে সাজিয়েছে। আর এখানে সব রেডি করা আছে, পিসি আজকে পুজো করবে। তো এটা কালী পুজোর রাতে, তো কালী পুজোর রাতে অলক্ষ্মীকে বাইরে করতে হয় আর ঘরে লক্ষ্মীকে আনতে হয়। তো সেটারই এখন পিসি করবে। চলো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে আসলেই কী হচ্ছে না হচ্ছে, সব দেখতে পারবে। চলো দেখতে থাকো আজকের পুজোটা। নমো অপবিত্র পবিত্র বা সর্বস্থাঙ্গত হতে যা স্মরে পুন্ডরীকাক্ষাংশ বাচ্যম্ভত। লক্ষ্মী কৃষ্ণ বর্ণাং দিপূজনাং কৃষ্ণ বস্ত্র পরিধান মুখাবরণ ভূষিতাং শর্করা চন্দন চর্চিতাং গৃহ। ঘরের লক্ষ্মী ঘরে আয়, অলক্ষ্মী বাইরে যা। লক্ষ্মী ঘরে আয়, অলক্ষ্মী বাইরে যায়। ঘরের লক্ষ্মী ঘরে আয়, লক্ষ্মী ঘরে বাইরে যা। ঘরের লক্ষ্মী ঘরে আয়, অলক্ষ্মী বাইরে যা। লক্ষ্মী ঘরে আয় অলক্ষ্মী বাইরে যায়। বল এবার ভালো করে বল। তো গাইস তোমরা দেখলে আমাদের অলক্ষ্মীকে বাইরে রেখে আসলাম আর ঘরের লক্ষ্মীকে ঘরে আনলাম। তো এসে পিসি একদম বসে গেছে পুজোয়। তো দেখতেই পাচ্ছ এখন মা লক্ষ্মীকে স্নান করানো চলছে, তারপর নতুন বস্ত্র পরিয়ে, তারপরে অনেক সাজানো গুছানো আছে, তারপরে সব গুছিয়ে টুছিয়ে পুজোটা শুরু করবে। তো পুজো মানেই অনেক কিছু ব্যাপার, অনেক কিছু আচার আচরণ সব কিছু মেনেই করতে হবে। তো পিসি আজকের পুজো করবে, আর কালী পুজোর রাতে জানো দীপান্বিতা লক্ষ্মী পুজো হয়, তো সেটারই পুজো হবে পিসির বাড়িতে আজকে। তো দেখতেই পাচ্ছ ঠাকুরের স্নান করানো হয়ে গেছে, এবারে নতুন বস্ত্র পরাবে। দেখতে পাচ্ছ বস্ত্র পরানো অলরেডি শুরু হয়ে গেছে, আর এখানে সব কিছু গুছানো আছে, তাও আর এখনও অনেক কিছু গুছানো বাকি, সেগুলো গুছিয়ে টুছিয়ে তবেই পিসি পুজো শুরু করবে। তো পুজো মানে তো অনেক কিছু ব্যাপার জানোই, দেখতেই পাচ্ছ এখন সুন্দর করে লক্ষ্মী মাকে, মা লক্ষ্মীকে সুন্দর করে সাজাচ্ছে, সাজিয়ে বসিয়ে এখনও অনেক কিছু পড়াতে হবে। মানে দেখতেই পাচ্ছ সব কিছু একদম সুন্দর করে রেডি, দেখতেই পাচ্ছ অনেক সুন্দর লাগছে। তো দেখতে পাচ্ছ এখানে সাজানোটাও অনেক সুন্দর হয়েছে, তো পিসির অনেকটাই সাজানো গোছানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ ধরতে গেলে পুরোটাই হয়ে গেছে।
এরপরে পিসি আরও কিছু কাজ বাকি আছে, দেখতে পাচ্ছ পান পাতা সাজিয়ে অনেক কিছু করতে হয়, তো সেইগুলোই করছে। সেগুলো সাজিয়ে টাজিয়ে তারপরে পিসি পুজোতে বসবে, আর আমরা এখানে বসে বসে সুন্দর মনে দেখছি। আর আমাদের বামুন ঠাকুর কী করছে, পুজো না করে কী করছে, কী কাণ্ড! হাই রে হাই, পুজো না করে বসে বসে খেলা করতে শুরু করে দিয়েছে আমাদের বামুন ঠাকুর। তো দেখতেই পাচ্ছ এখানে সব কিছু রেডি, এবারে পিসি একটু পরেই পুজোতে বসবে। তো তার আগে মাঝখানে আমরা আজকে মোমবাতিগুলো জ্বেলে দিলাম, সেগুলো আর ভিডিও করা হয়নি। তারপরে দেখো একজন ধুনুচি নাচ নাচতেও শুরু করে দিয়েছে, বলে আমি একটু ধুনুচি নাচ নাচি, নাচো আমি একটু ভিডিও করি তাহলে। তো দেখতেই পাচ্ছ ওনার চোখও জ্বালা করছে, কিন্তু উনি ধুনুচি নাচও নাচবে, মানে বুঝতেই পারছো অনেক ব্যাপার। আর এদিকে আমার পিসির পুজো শুরু হয়ে গেছে। চলো গাইস, আর বেশি কথা বলবো না, তোমরা দেখতে থাকো। দেখো আমাদের ধুনুচি নাচ নাচছে, তাও সানগ্লাস পরে। জাগতিস্তম প্রপন্নানং স্বামী ভূরত্ব চতুর্দানং ওং মহালক্ষ্মী বিদ্যায় মহা শ্রীময় ধীমহ তন্ন শ্রী প্রচোদয়ং ওং নমো লক্ষ্মীস্থ সর্বদেবনাং যথাসম্ভব নিত্য স্থিরা ভব তথা দেবী মম জন্মানি জন্মনি মন্ত্র। তাদের ধারণা ত্যাজিতে জীবন আমৃত করেছি বাসনা অচিরে হইবে সুখ তব পূর্ব মতো শুক্রবারে সন্ধ্যাকালে লয়ে বধুগণ করিবে লক্ষ্মীর মত হয়ে এক মন জলপূর্ণ ঘর দিবে সিঁদুরের ফোঁটা আমের পল্লব দিবে তাতে এক গোটা আসন সাজায় দিবে দিয়া গুয়া পান সিঁদুর গলিয়া দিবে ব্রতের বিধান ধূপ দীপ জ্বালাইয়া রাখিবে বামেতে শুনিতে বসিবে কথা দুবে গেল ভাতৃ বা হইল ভিন্ন ভিন্ন সোনার সংসার তার হইল বিপন্ন। তো গাইস তোমরা দেখতেই পেলে যে পিসি এখন লক্ষ্মীর পাঁচালি পড়ছে, আর পাঁচালি পড়ার সময় কয়েকজনকে হাতে ফুল নিয়ে সেই পাঁচালির ব্রত কথা শুনতে হয়। তা আই আমরাও হাতে ফুল নিয়ে বসে গেছি পাঁচালির ব্রত কথা শুনতে, কথাও শুনছি, আর এদিকে আমরা আমাদের কী কাজ করছি কে জানে, কী বকবক করেই যাচ্ছি দু ভাই বোন মিলে। তো দিদি আর ভাই মিলে এইরকম বদমাইশি তো করেই যাচ্ছি, এদিকে ব্রত কথাও শুনছি আর দুজনে সেই রকম বক 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 করেও যাচ্ছি, কী গল্প করছি মনের সুখে কে জানে। দেখতেই পাচ্ছ দুজনে আমরা একসঙ্গে থাকলে তো এই করে যাই গাইস। তো চলো দেখতে থাকো, পুজো এখনো চলছে, তারপরে দেখাচ্ছি। তুমি মা গো বল কদম্ব মালি কদম্ব কাননে বন অধিষ্ঠাত্রী দেবী তুমি বনে বনে রাজলক্ষ্মী তুমি মা গো রহ ঘরে ঘরে সকলে গৃহলক্ষ্মী তুমি ঘরে ঘরে দীনজন সদয় নাসিনা সাধুর ছিল যত বিঘ্নময় দেবীর কৃপায় কোন হয় ধনজন দারিদ্রতা হয়ে গিয়া নিরাপদ নিরাপদ হন সপ্তরী সপ্তভাষী জলের উপর আনন্দে পূর্ণিত হল সাধুর অন্তর মিলিত ভ্রাতারা পূর্ণ আর বধুগণ সাধুর সংসার হলো শান্তি নিকেতন
এই রূপে মর্তলোকে প্রতিষ্ঠার মনে রেখো পৃথিবীতে লক্ষ ব্রত সার। এই ব্রত যেরামনি করে এক মনে লক্ষ্মীর কৃপায় সেই বারে ধনজনে অপুত্রের পুত্র হয়। সো গাইস, এই মাত্র পিসির পুজো করা শেষ হলো, আর একজন দেখো এখানে দুষ্টুমি করেই যাচ্ছে। তারপরে দেখতেই পাচ্ছ আমাকে প্রসাদও দিয়ে দিয়েছে, আর আমি প্রসাদ খেতে খেতে দেখাতে ভুলে গেছি, তাই লাস্টে তোমাদের দেখালাম। তারপরে চলে গেলাম সবাই মিলে বাজি ফুটাতে। তো চলো আমরা এখন বাজি ফুটাই, আর তোমরা সবাই দেখতে থাকো কী সুন্দর বাজিগুলো ফোটাচ্ছি, আর তোমরাও খুব ভালো করে বাজি ফুটাও। আর আমি আজকের এমন একটা ড্রেস পরে এসেছি যে বাজি ফুটানোর থেকে একটু দূরে থাকতে হবে, কারণ ওটাই যদি আগুন লাগে তা প্রবলেম হয়ে যাবে। তো চলো গাইস দেখতে থাকো, আর এখন বেশি কথা বলছি না, পয়েন্ট করো, ফাটছে না কেন? হ্যাঁ এই তো জ্বলছে। বিদ্যুৎ চমকাচ্ছে, আরে বাবা কি করছে, ফুলচুরি জ্বালাচ্ছে, আরে ভাইকে একটা দেয়া, হাটো 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 ভাই, একটা না, হ্যাঁ ধরে গেছে ধরে গেছে ধরে গেছে, এই দে রে দে 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 ধরে গেছে, সরে আস সরো সরো, ইয়ে লে মুছে, কিছু দেখা যাচ্ছে না, যা শেষ হয়ে গেছে আমার, এই যে আবার যো না শেষ, এই দেখো 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 এইটা ছোট্ট বেবি, এই ছোট্ট বেবি একটু টাকা যা শেষ, আর এই সবুজ জ্বলছে অনেক, ফোনটা ধরে থাকে রাখ, এই দেখ ভিডিও হচ্ছে, আজকে দীপাবলির রাতটা সবাই একসাথে দারুণ কাটালাম, দারুণ বাজি ফাটালাম। সো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না, পরে নতুন কোনো ভিডিও নিয়ে আসছি, আর একটু লেট হয়ে গেল, টাটা।